গাজায় ইসরায়েলের বিমান হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন আল জাজিরা আরাবিকের সাংবাদিক ইসমাইল আল গাউল ও তার ক্যামেরা পার্সন রামি আল রিফি। পশ্চিম গাজায় বুধবার এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামাসের সদ্য প্রয়াত ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এই হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতেই ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন রাজনৈতিক শাখার প্রধান হানিয়া।